বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বর্ষা মঙ্গল জ্যাভলিনে রুপো জিতলেন নীরজ চোপড়া, প্রথম এবং পঞ্চম থ্রো ফাউল করেও ভারতকে রুপো এনে দিলেন নীরজ চোপড়া। চতুর্থ থ্রোয়ে 88.37 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো জিতে নিলেন নীরজ চোপড়া। নীরজের সৌজন্যে 2003 সালের পর ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের ঝুলিতে পদক এলো। রুপো নিয়েই থাকতে হয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সের সোনার ছেলেকে, সেটাই বা কম কিসের, কারণ গোটা দেশে কারই বা এরকম সাফল্য রয়েছে, প্রতীক্ষার অবসান। এবার লং জাম্পে পদক সেবারে জিতেছিলেন অঞ্জু ববি জর্জ, যোগ্যতা অর্জন পর্বে মাত্র 12 সেকেন্ডেই ফাইনালে উঠেছিলেন অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের জন্য এনে দিলেন রুপোর পদক। নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন অঞ্জু ববি জর্জ। আর এই সাফল্যের পর নীরজ চোপড়া তিনি কি বলছেন শোনাবো। काफी मतलब टफ था कंपटीशन और काफी अच्छे एथलीट थे आज फील्ड पे और सभी काफी अच्छी एवरेज में थ्रो लगा रहे थे। हाँ थोड़ा चैलेंजिंग हो गया था पर फिर भी कहीं ना कहीं था अंदर बिलीव कि हाँ कर लेंगे लास्ट तक, तो अच्छा रहा सर, जितना भी है अच्छा है, खुश है आज की परफॉर्मेंस से और काफी कुछ सीखने को मिला क्योंकि जो हवा थी आज मेरे लिए थोड़ी चैलेंजिंग थी जो सामने से आ रही थी और सीखा है सर उससे कुछ और बढ़िया है जो भी अच्छा है। हाँ थोड़ा मेरे लिए आज थोड़ा सा कंडीशन थी जो थोड़ी डिफरेंट थी और डिफिकल्ट थी पर जो वो थ्रो थी अच्छा लगा था, मुझे अच्छा फील हुआ था और मुझे लग रहा था कि हाँ और अच्छी थ्रो है पर सिल्वर मेडल की थ्रो थी और ठीक है, सेटिस्फाई है मतलब जो भी रिजल्ट है उससे और बढ़िया है। काफी टाइम बाद अपने इंडिया का मेडल आया है तो इस चीज की खुशी है वर्ल्ड चैंपियनशिप में। নীরজ চোপড়ার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। প্রথম এবং পঞ্চম থ্রো ফাউল করেও ভারতকে রুপো এনে দিলেন নীরজ চোপড়া। যেমনটা তিনি জানাচ্ছিলেন যে প্রথম দিকে বেশ কিছুটা চ্যালেঞ্জিং ছিল বিষয়টা, চতুর্থ থ্রোয়ে 88.37 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো জিতে নিলেন নীরজ চোপড়া। এবং নীরজ চোপড়ার তার আজকে এই রুপো এনে ভারতকে দেওয়া এবং তার এই সাফল্য, এই সাফল্যে ইতিমধ্যে অঞ্জু ববি জর্জ তিনি কি বলছেন, তিনি শুভেচ্ছা জানিয়েছেন শোনাবো। It was a long waiting, but at last we got a second medal and in 2022 I'm really happy about that, and the Neeraj, he reproduced the medal from the world stage. This is for the second time, and he is making all Indians proud again. সে আর এক পদক জয়ী অঞ্জু ববি জর্জ, তিনি নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ব অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নশিপে বর্ষা মঙ্গল, জ্যাভলিনে রুপো জিতলেন নীরজ চোপড়া, প্রথম এবং পঞ্চম থ্রো ফাউল করেও ভারতকে রুপো এনে দিলেন নীরজ, চতুর্থ থ্রোয়ে 88.37 মিটার দূরে জ্যাভলিনে রুপো জিতে নিলেন নীরজ। নীরজের সৌজন্যে 2003 সালের পর ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের ঝুলিতে পদক এলো। আর সেবার লং জাম্প পদক জিতেছিলেন অঞ্জু ববি জর্জ, যোগ্যতা অর্জন পর্বে মাত্র 12 সেকেন্ডেই ফাইনালে উঠেছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের জন্য রুপোর পদক নিয়ে এসেছেন। ইতিমধ্যেই তার বাড়ির সামনে পানিপথের বাড়িতে ইতিমধ্যেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার যে পদক, রুপোর পদক, সেটি নিশ্চিত হতেই আনন্দের জোয়ার তার পানিপথের বাড়িতে। পরিবারের মহিলারা আনন্দে গানের সঙ্গে সঙ্গে তারা নাচলেন, মিষ্টি বিতরণ চলল। এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যা, প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা জানিয়েছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য রুপোর পদক নীরজ চোপড়ার, নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন অঞ্জু ববি জর্জ। অলিম্পিক্স ডাবল লিগের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক, অ্যাথলেটিক্সের বিশ্ব মঞ্চে প্রতিবারই নীরজ চোপড়া তিনি মুখ উজ্জ্বল করেছেন। পানিপথ থেকে আমাদের প্রতিনিধি রাকেশ ভ্যানা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রাকেশ জি, আবি ওহাঁ কা মাহৌল ক্যা হে, সেলিব্রেশন ক্যাসে চল রহা হে? বিল্কুল, জিস প্রকার সে নীরজ নে গোল্ড সিলভার মেডাল জিতা হ্যায় আর উনিশ সাল কে বাদ ইতিহাস বানায়া হ্যায়, বড়া খুশি কা মাহৌল হ্যায়, बाहर वाले बहुत खुश है, माँ खुश है, ग्रामीण निवासी खुश है, लोग संस्कृति गीत गा रहे हैं और हमारे साथ नीरज चोपड़ा के चचेरे भाई हैं
उनसे बात करते हैं कि मेरे साथ है वो इस समय भी यहाँ पर बड़े खुश नजर आ रहे हैं और कहते कि वो इतने खुश और क्या कहना कि आप बहुत खुशी बात उम्मीद हम कोई ना कोई मेरे काम है उनके आने पर स्वागत के बाद बहुत स्वागत लगभग दो महीने बाद जब लोग चैंपियनशिप होनी है उस पैदल के बाद यहाँ पर जब पहुंचेंगे उनकी भव्य स्वागत जारी की जा रही है और जिस प्रकार से ओलंपिक मेडल जीतने के बाद यहाँ पर पहुंचे थे इस प्रकार से ही यहाँ पर एक भव्य प्यारी समारोह होगा जहाँ पर नीरज स्वागत किया। राकेश जी, आज सुबह से टीवी टेलीविजन के पर्दे पे सभी का आंख था और सुबह से एक्साइटमेंट भी था और एक तो तरफ नीरज की फॉर्म बहुत अच्छी थी पर फिर भी एक कंफ्यूजन भी था। फिर ये जो फिर मेडल इन्होंने जीता है, फिर इनकी परिवार ने फैमिली की तरफ से कोई रिएक्शन मिल रहा है, क्या बोल रहे हैं सभी लोग? बिल्कुल, फैमिली की तरफ जो उनके चाचा जी से पिताजी से बात हुई कि जिस प्रकार से उम्मीद तो गोल्ड मेडल की थी लेकिन कहीं ना कहीं वे प्रयास हुआ है और जहां नीरज चोपड़ा जैसे बातचीत हुई वीडियो कॉल के जरिए उन्होंने भी कहा कि तो वहां हवा चल रही थी वजह से जो आप नजर रखिए। आपको शुक्रिया। अभी तक राकेश व्याना हमारे प्रतिनिधि पानीपत थे के छी।